চট্টগ্রামে নির্বিচারে পাহাড় কেটে পরিবেশ বিনষ্ট করছে প্রভাবশালী মহল, অথচ সিডিএর কার্যকরী কোনো ভূমিকা নেই বলে অভিযোগ করেছেন পরিবেশ নিয়ে কাজ করা কয়েকটি সংগঠনের নেতারা। সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা এমন অভিযোগ করেন। বক্তারা প্রশ্ন রাখেন, পাহাড় কেটে ভূমিদস্যুরা বহুতল ভবন নির্মাণ করছে কিভাবে? খাল নদী পাহাড় রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক কলিউর রহমান, নারী নেত্রী নূরজাহান খান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি চৌধুরী ফরিদ এ সময় উপস্থিত ছিলেন।